শুভেচ্ছা সবাইকে নায়েম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগালে বর্তমানে আসার কি কি সুযোগ খোলা রয়েছে এবং কি উপায়ে আপনারা সহজে কম খরচে পর্তুগালে আসতে পারেন এবং অনেকে রয়েছেন যে বেশি পরিমাণে খরচ করে হলেও পর্তুগালে আসার আসতে আগ্রহী তো সেক্ষেত্রে সব ধরনের অপশনগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউরোপ এবং পর্তুগালে সর্বশেষ ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য জানার জন্য দর্শক আজকে আমি রয়েছি ব্রাগা শহরে ব্রাগা হচ্ছে পর্তুগালের যে প্রাচীনতম রাজধানী গিমারাইস তার পাশে গিমারাইসও বাগা ব্রাগা জেলার মধ্যে রয়েছে পর্তুগালের ব্রাগা স্পেনের বর্ডারের একটি শহর অনেক প্রাচীনতম একটি শহর তো দর্শক শুরুতে বলে রাখি যে পর্তুগালে কিন্তু আপনি যদি আসতে হয় এবং কোন ভিসায় আপনি সহজে আসলে কিভাবে আপনি সহজে পর্তুগালে স্থায়ী হতে পারবেন সে বিষয়টি আমি আলোচনা করব কোনটা থেকে কিভাবে সংক্ষেপে আলোচনা করব প্রথমত আমি বলবো যে প্রথম অপশনটি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় পর্তুগালে আসা ট্যুরিস্ট ভিসায় যদি আপনি পর্তুগালে আসেন পর্তুগালে অভিবাসীদেরকে সহজে যে রেসিডেন্স পারমিট দেওয়ার যে নিয়মটি রয়েছে সেটি মূলত যেই অভিবাসীরা ট্যুরিস্ট ভিসায় পর্তুগালে আসে বা সি ক্যাটাগরি সেনজেন ভিসা সেই ট্যুরিস্ট ভিসার যে যে হোল্ডাররা তারা কিন্তু পর্তুগালে আসলে পর্তুগালের যে এক্সিস্টিং ইমিগ্রেশন আইন রয়েছে 23/2007 সেই আইন অনুযায়ী আর্টিকেল 88.2 আন্ডারে কিন্তু সেনজেন ভিসাধারীরা খুব সহজেই লিগ্যাল এন্ট্রি নিয়ে যারা বিমানে প্রবেশ করেছে এবং পর্তুগাল আসার পরে তারা পর্তুগালের ইমিগ্রেশনকে ইনফর্ম করেছে সেই মানুষরা 6 মাসের মধ্যে কিন্তু রেসিডেন্স পাওয়ার পথ সুযোগ রয়েছে এবং সেটি যারা লিগ্যাল ওয়েতে এসেছেন তাদের জন্য এবং অনেকেই লিগ্যাল ওয়েতে আসেন সেনজেন ভিসায় কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে তারা কিন্তু সঠিক সময়ে রেসিডেন্সটি পায় না অনেক সময় তাদের অনেক ডিলে হয় তো এক্ষেত্রে সবসময় লয়ারের পরামর্শ নেওয়া ভালো এবং কমিউনিটির মানুষদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এক একজন এক ধরনের কথা বলেন তো লয়ার থেকে ডিসকাস করেই ভালো ইনফরমেশন পাওয়া সম্ভব এবং সহায়তা পাওয়া সম্ভব তো এইটি গেলে হচ্ছে যে সেনজেন ভিসা আপনি যখন আসবেন আমি এর আগের অনেকগুলো ভিডিওতে প্রসিডিওরগুলো বলেছি আসলে প্রথমে কি কাজ করতে হবে কি কি প্রথমে করা রয়েছে তো সেগুলো দেখে নেবেন এবং দ্বিতীয় অপশনে আমি যাচ্ছি দ্বিতীয় অপশনটি হচ্ছে স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ভিসায় কিন্তু পর্তুগালে ইদানিংকালে সরকারের একটি উদ্যোগ রয়েছে তারা চাচ্ছে যে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট যাতে পর্তুগালে ট্যুরিস্ট ভিসায় আসে সরি স্টুডেন্ট ভিসায় আসে তারা সেটি চাচ্ছে এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা স্টুডেন্ট ভিসার যে প্রসেস বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাতে আরও সহজে স্টুডেন্ট আসতে পারে সেটির নির্দেশ তারা দিয়েছে বেশ করে তাদের যে ফরেন মিনিস্ট্রি আন্ডারে দূতাবাসগুলো রয়েছে তাদেরকে বলেছে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জটিলতাগুলো কমিয়ে আনতে যাতে করে সহজে স্টুডেন্টরা পর্তুগালে আসতে পারে তো এটার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পর্তুগালের লেবার মার্কেটে দক্ষ জনশক্তির সংকট রয়েছে সেটি কাটানোর জন্য আসলে স্টুডেন্টরা যখন একটি দেশে আসে তারা ইতিমধ্যেই মোটামুটি পড়াশোনা জানা থাকে এবং তাদের মোটামুটি কোনো না কোনো হয়তো স্কিল থাকে তো সরকার মনে করে যে এই ধরনের ইমিগ্রেশন পর্তুগালের জন্য ভালো এটা শুধু পর্তুগাল না ইউরোপের অনেক দেশই আসলে ওয়ার্ক পারমিট বা অন্যান্য ভিসাচ্ছে তারা স্টুডেন্ট ভিসাকেই বেশি প্রায়োরিটি দেয় ইমিগ্রেশনের ক্ষেত্রে কারণ তুলনামূলক শিক্ষিত স্টুডেন্ট বা ইমিগ্রেশন ইমিগ্রেন্টরা আসলে তখন সে দেশে আসার সুযোগ থাকে তো আরেকটি বিষয় যে স্টুডেন্ট ভিসা আসলেও কিন্তু সেম ওয়েতে আপনি যেদিন থেকে পর্তুগালে আসবেন আপনি কিন্তু আপনার যদি 5 বছর স্টুডেন্টশিপ কন্টিনিউ করেন 5 বছর পরেই কিন্তু আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন যেটি সবচেয়ে ভালো একটি দিক এবং কোনো প্রশ্ন নেই আপনি 5 বছর লিগালি এদেশে বসবাস করলে যেটি পর্তুগাল ন্যাশনালিটি আইন রয়েছে যে কোনো ভিসায় আপনি লিগালি 5 বছর পর্তুগাল অবস্থান করার পরই আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন আর স্টুডেন্ট ভিসায় আসলে তখন আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে একটি রেসিডেন্স পারমিট বা রেসিডেন্স কার্ড দিয়ে দেওয়া হবে সেই রেসিডেন্স কার্ডটি পরে আপনাকে রিনিউ করতে হবে অনেকে আছে যে সেই রেসিডেন্স কার্ডটিকে চেঞ্জ করে যে কাজের কার্ডে বা যেটি আসলে লেবার কার্ড আমরা বলি সেটিকে
চেঞ্জ করেন। আবার অনেকে রয়েছেন যে একটি মাস্টার্স শেষ করে হয়তো ওই মাস্টার্স শেষ করতে তার 2 বছর লাগে, তিনি আরও একটি মাস্টার্সের আবেদন করেন বা আন্ডার গ্রাজুয়েটের আবেদন করার পরে তিনি আবার মাস্টার্সে আবেদন করেন। তো এভাবে করে 5 বছর কেটে গেলে তখন তিনি পাসপোর্টের আবেদন করেন। তো এটি একটি রুট রয়েছে পর্তুগালের অন্যতম জনপ্রিয় রুট। এর পরবর্তী যেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিট, যেটি নিয়ে মানুষের আগ্রহ বেশি এবং বেশি পরিমাণে অর্থ ব্যয় করে হলেও তারা চায় যে এই ভিসায় তারা পর্তুগালে আসুক। তা আমি শুরুতে একটু বলবো যে ওয়ার্ক পারমিটে আপনাদের কিন্তু আসতে গেলে পর্তুগালে আগে একটা সময় ছিল যখন মোটামুটি 6 লাখ থেকে 10 লাখের মধ্যে ওয়ার্ক পারমিটে আসা গেছে, 3-4 বছর 5 বছর আগেও যেটি সম্ভব ছিল। কিন্তু বর্তমান সময়ে ওয়ার্ক পারমিটের প্রথমত হচ্ছে যে পর্তুগালে বিভিন্ন হ্যান্ড হয়ে, যেখানে একটি ওয়ার্ক পারমিট হয়তো 5,000 ইউরো তো কেউ কোনো একটি কোম্পানি থেকে কিনে নিচ্ছে, সেটিকে তারা বিভিন্ন হ্যান্ড বদল করে, আসলে আমি এমনও মানুষ দেখেছি যে 18 লক্ষ টাকা দিয়ে পর্তুগালে এসেছে। সম্প্রতি আমার সাথে দেখা হয়েছে এরকম কয়েকজন মানুষের, 20 লাখ টাকা দিয়েও কেউ এসেছে। দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তাদেরকে পে করতে হতে, অনেক ধরনের খরচ আসলে এখানে ইনভলভড। তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা ওয়ার্ক পারমিটে যারা আসবেন, আপনারা যদি অথেন্টিক কোনো ওয়ে পান, সেক্ষেত্রে আপনি কম খরচে যদি আসার সুযোগ থাকে তাহলে সেটি আপনারা কাজে লাগাতে পারেন। তবে 18-20 লাখ টাকা খরচ করে যদি পর্তুগালে কেউ আসে, এখানে মিনিমাম স্যালারি বর্তমানে 760 ইউরো, সামনে 820 ইউরো হবে। তো আপনি এত টাকা খরচ করে আসলে পর্তুগালে আসলে ঠিক আছে, পাসপোর্ট 5 বছরে পাওয়া যায়, তবে আপনি যদি এসে পরবর্তীতে হতাশ হয়ে পড়েন, অবশ্যই আপনার আসার আগে এই চিন্তাভাবনাগুলো আপনার থাকা উচিত যে আপনি এত টাকা খরচ করে আসবেন কি না। তো ওয়ার্ক পারমিটে আসলে দালালদের বা যারা এই জিনিসগুলো প্রসেস করে তাদের হাত ছাড়া আসলে সরাসরি কোম্পানিগুলোর সাথে আসার সুযোগ খুবই কম, যদি না আপনি আইটি বা প্রোগ্রামার বা হয়তো আপনার ভালো স্কিলড কেউ না হন। যারা স্কিল্ড তারা বাংলাদেশ থেকে চেষ্টা করলে বিভিন্ন ওয়েতে, বা যারা ডক্টর বা নার্স বা যেই ফিল্ডগুলোতে আসলে কাজের সংকট রয়েছে, তাদের দক্ষ কাজের কর্মী সংকট যে ফিল্ডগুলোতে রয়েছে, সেগুলো অনেক সময় আপনি চাইলে কাজে লাগাতে পারেন, বিশেষ করে সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে। তবে এর বাইরে এগ্রিকালচার বা আমরা যে টেক্সটাইল বা পর্যটন রিলেটেড বা ধরেন যারা কনস্ট্রাকশন, এই ধরনের কাজগুলোতে আসলে ওয়ার্ক পারমিট সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে পেয়ে ওভাবে আসা খুবই কঠিন। তো এই অপশনটি গেলেও ওয়ার্ক পারমিটে আসলেও কিন্তু আপনি একই স্টুডেন্ট ভিসার মতোই আপনার D1 ক্যাটাগরিতে সাধারণত আসেন, আসার পরে আপনি 2-1 মাসের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লাভ করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি রেসিডেন্স কার্ড পাবেন এবং 5 বছর লিগালি বসবাস করার পরে আপনি এখানে পর্তুগালে পাসপোর্টের আবেদন করতে পারবেন। তো এই গেল 3টি অপশন। চতুর্থ যে অপশনটি বর্তমানে সবচেয়ে বেশি মানুষ আসলে মিডল ইস্ট সহ বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার যে দূতাবাস সেখানে অ্যাপয়েন্টমেন্টের জটিলতার কারণে অনেকে আসতে পারছেন না, তবে মিডল ইস্ট থেকে অনেক বাংলাদেশিরা আসছেন। আমার বিভিন্ন ভিডিও থেকে অনেকে কমেন্ট করেছেন যে আমি জব সিকার ভিসার কথাই বলছি, আসলে জব সিকার ভিসায় কাজে লাগিয়ে কিন্তু মিডল ইস্ট থেকে কাতার, কুয়েত, তারপরে আরব আমিরাত, সৌদি আরব থেকে অনেকেই পর্তুগালে এসেছেন। এবং জব সিকার ভিসা নিয়ে আমি বিস্তারিত আমার আগের ভিডিওগুলোতে সব কিছুই খোলাসা করে বলেছি, যারা জানেন না অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবেন। এবং জব সিকার ভিসা হচ্ছে যে আপনি পর্তুগালে তাদের লেবার বিভিন্ন সেক্টরে লেবার সংকট থাকার কারণে তারা অল্প কয়েক মাসের জন্য জব সিকার ভিসার একটি স্কিম আসলে বা একটি ভিসা দিয়ে থাকে, সেই ভিসায় আপনি পর্তুগালে আসতে পারবেন, এসে আপনি জব খুঁজবেন, বা এটাকে আসলে জব খোঁজার ভিসাও বলা যায়। আপনি এসে জব খুঁজবেন এবং জব আপনি ম্যানেজ করতে পারলে তখন আপনি এখানে স্থায়ীভাবে থেকে যেতে পারবেন। তো বাংলাদেশিরা তো কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলে, আসলে কাউকেই এই ভিসায় আসলে যেতে হয় না, এটি একটি সিস্টেম যে এভাবেই সরকার করে রেখেছে যে আপনি ওইভাবে যদি আসেন সেক্ষেত্রে আপনি মোটামুটি যে কোনো একটি কাজ ম্যানেজ করে নিলে আপনি এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। তো দর্শক, জব সিকার ভিসায় কিন্তু এখনও অনেক মানুষ আসছে, আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন, এটি কোনো খরচ নেই, কোনো ধরনের দালালদের চক্করে না পড়ে আপনারা নিজে নিজে ডকুমেন্টগুলো রেডি করে নিজে নিজে চেষ্টা করে দেখতে পারেন যে এই ভিসাটি আপনাদের জন্য আসলে বলবো যে একটি ব্লেসিংস। এই টাইমে এই অপশনটি কাজে লাগাতে পারলে আপনাদের কিন্তু সবচেয়ে কম খরচে আসার একটি সুযোগ রয়েছে পর্তুগালে।
তো দর্শক, আমি সবকিছুই মোটামুটি যে চারটি ভিসা ক্যাটাগরিতে বর্তমানে আপনি পর্তুগালে আসতে পারবেন সহজভাবে সেই বিষয়গুলো আমি আলোচনা করেছি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্তুগালের প্রাচীনতম শহর ব্রাগা থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।